हेलो बंधुरा आमार चैनले आपनाके स्वागत जानाई। आज के आमी आपनाके जानाबो जे वेस्ट बेंगलेर रेजल्टटा आउट होयेछे, यानी वेस्ट बेंगल इंडियन पोस्टल जिडीएस एर रेजल्टटा जेटा आउट होयेछे आपनारा किभाबे चेक करबेन। एखाने आपनारा देखते पाच्छेन जे फर्मे जेटा लास्ट डेट छिलो 5ই জুন लास्ट डेट छिलो, आर रेजल्टटा जेटा बाकी छिलो वेस्ट बेंगलेर लास्टेर दिके आउट होये गेछे 20 জুন 2022। এই তারিখে আপনারা রেজাল্টটা আউট হয়ে গেছে। আপনারা কিভাবে চেক করবেন আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আমি। এখানটা হোম পেজে আসার পর এখানে দেখতে পাচ্ছেন শর্ট লিস্টেড ক্যান্ডিডেটে অপশন আছে। এখানে দেখতে পাচ্ছেন যে এ থেকে নিয়ে ডব্লিউ অবধি আছে, তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গল লাস্টের মধ্যে আছে। এখানটা আসার পর আপনাকে ক্লিক যেমনই করবেন তেমন আপনার পিডিএফ ফাইলটা ওপেন হয়ে যাবে। তারপরে এখানে আপনি যদি কম্পিউটার ইউজ করছেন তাহলে কন্ট্রোল এফ দিয়ে আপনি নিজের নাম সার্চ করতে পারেন বা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ করতে পারেন। কিন্তু আমি যেটা মনে করতে পারছি এখানে এখানে পার্সেন্টেজ যেটা আছে এখানে দেখতে পাচ্ছি 90, যাদের পার্সেন্টেজ 90 আছে, 91% আছে তাদের মোটামুটি এখানে দেখতে পাচ্ছি নাম উঠেছে। যাদের 60 আছে, 70 আছে, 50 আছে বা 80 আছে তাদের এখানে আমি কোনো নাম দেখতে পাচ্ছি না বা কোনো পার্সেন্টেজ দেখতে পাচ্ছি না। এটা জিডিএস সবসময় এরকমই করে, যাদের পার্সেন্টেজ 90 উপরে আছে তাদেরকেই এখানে সিলেক্ট করা হয়, আর যাদের কম তাদেরকে কোনোদিনই সিলেক্ট করা হয় না। এই সিস্টেমটা যদি পাল্টানো হয় তাহলে খুবই ভালো হবে। কেন, যাদের পার্সেন্টেজ ধরুন কম আছে, 50-60 আছে, তারা কি পড়াশোনা জানে না বা পড়তে পারে না বা ভালো এক্সপিরিয়েন্স নেই, তাদেরকে একটুখানি চান্স দিলে খুবই ভালো হয়। তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন 59 পেজেসে পিডিএফ ফাইল আছে। এটা আপনি ঠিক ডিসক্রিপশন বক্সে তলা আপনি পেয়ে যাবেন। যদি আপনি ওয়েবসাইট থেকে না পান বা সার্ভার ডাউন হোক তাহলে আপনারা পিডিএফ ফাইলটা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওখান থেকে আপনারা চেক করতে পারেন। আশা করছি ভিডিওটা আপনাকে ভালো লেগেছে। আমার চ্যানেল নিউ আছেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।